গল্পকথন মাই কল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থিয়েটারের টিকিট সকালে উঠেই আভা স্বামীকে বললে ও শিগগির করে বাজার টেনে দাও না সকাল সকাল রান্না বাড়া করে আবার তৈরি হতে হবে তো যা বেলা ছোট অবিনাশ বলে কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো আমি কলঘর থেকে চট করে আসি আর একটু পরে কলঘর খালি পাওয়া যাবে না এখনই যায় কি না দেখো একটা কল আর এই সাতঘর ভাড়াতে এখন দোতলার বুদুরমা জল নিতে এসেছে এই তো দেখে এলুম না বাড়িটা বদলাবো এই সামনের মাসি এরকম কষ্ট আর পোষায় না দেখে এসে তো বুদুরমা আছে না গেল সকালে উঠে একটু চান করবার জো আভা খুকিকে কাল রাত্রিরের বাসি রুটি এবং একটু গুড় একখানা কলাই করা রেকাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তক্ষুনি ফিরে এসে বললে শিগগির যাও এখনই এবার বুড়ো নিবারণবাবু নাইতে আসবে খালি আছে তারপর সে বাজারের ফর্দ করতে বসল আলু এক পো বেগুন এক পো রাঙা শাক আধ পয়সা কাঁচকলা এক পয়সা নুন এক পয়সা পান দু পয়সা অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে পান দু পয়সা আভা ঘাট দুলিয়ে বললে তা হবে না ওবেলা এক কৌটো পান সেজে সঙ্গে করে নিতে হবে না রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেবো না বাপু অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে তবু আজ রবিবার তাই অনেকটা রক্ষে সময় তাও খুব বেশি কোথায় খেতে খেতেই তো আজ বেলা বারোটা বেজে যাবে তারপর সাজগোজ তৈরি হওয়া একটার তোপ পড়লে দুটো বাস্তের কত দেরি থাকে খুকি ও খুকি শোন তুই আর আমি এক জায়গায় বসবো কেমন তো উমা মুখে সিঁদুর মেখে ভূতলি যে তুই ঠিক যেন একটা খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছো মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দদুল্যমান শিকেতে তুলে রেখে আভা হাত উঁচু করে ওপর দিকে হাস্যচ্ছল মুখখানা তুলে বললে উড়ে গেল হস যা খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিস্ময়ে পরিবর্তিত হওয়াতে সে অবাক চোখে মায়ের হস্তেঙ্গিতে প্রদর্শিত ঘরের কড়িকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল আভা বললে আবার আমরা এক জায়গায় যাচ্ছি রে কুকু কত কি দেখছি তুই খাবার খাচ্ছিস ছবি বাজনা কত কি হচ্ছে গাড়ি চড়ব তুই আর আমি বুঝলি কুকি অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে নামাল আভা গামছা খুলে বলল মাছ আনুন তেমন মাছ পেলাম না আবারও বেলাকার রিকশা ভাড়া রয়েছে কতগুলো পয়সা থাকবে তবে তুমি তাহলে কবিরাজের বাড়ি থেকে চট করে সেরে এসো বেশি দেরি হয় না জানো খেতে দেতে ওদিকে আবার যথেষ্ট সময় থাকবে ভাবনা কি এই তো অ্যালবার্ট হল কতটুকুই বা রাস্তা যেতে ধরো কুড়ি মিনিট রিক্সাতে গোলদিঘি নি সেই সেবার কালীঘাট থেকে আসতে দেখালাম রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর কত লোক বেড়াচ্ছে মনে নেই ওরই আছে অবিনাশ চলে গেল আভা ছুটোছুটি করে রান্না চড়িয়ে দিল মনে আজ তার ভারী আনন্দ কতদিন সে কোথাও বেড়ায়নি সেই পৌষ মাসে কালীঘাট গিয়েছিল আর এটা আশ্বিন মাসের প্রথম কোনো কিছু দেখা বা কোথায় যাওয়া তো ঘটেই ওঠে না লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস কি বা দেখল সে কলকাতায় এসে এসেছে তো আজ দু বছরের ওপর হল আর কি করিবা হবে হুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে মাসে ত্রিশটি টাকা মাইনে পায় ওর মধ্যে দুধ ওর মধ্যে ঘর ভাড়া কাপড় চোপড় মাসের শেষে এক একদিন বাজার হয় না বেড়ানোর থিয়েটার বায়োস্কোপ দেখা মুদি ধারের চাল ডাল দেয় তাই রক্ষে ধার চারদিকে কয়লাওয়ালা কেরোসিন তেলওয়ালা ধোপা মুদি বাড়ি ভাড়া তবু তো ঠিকঝিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে আভা নিজেই সব কাজ করে খুকি এখন বড় হয়েছে মাসের দেড় টাকা ঝিয়ের পেছনে ওই দেড় খুকির আর খুকির বাপের বিকেলের জলখাবারটা তো হয়ে যায় পরশু অবিনাশ এসে একখানা রাঙা কার্ড আভার হাতে দিয়ে বলেছিল টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা আভা বললে এ কিসের টিকিট গো ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে তাই একখানা টিকিট দিয়েছে কি হবে সেখানে কনসার্ট হবে গান হবে তারপর খাওয়া দাওয়া আছে আমার জন্য একখানা টিকিট আনলে না কেন আর দেয় না বেশ গান শুনতুম দেখতুম কি হয় কতকাল তো কোথাও বেরোইনি দেখো না যদি একটা পাওয়া যায় তাই অবিনাশ কাল শনিবারে আরেকখানা রাঙার টিকিট এনেছে খাওয়া দাওয়া সারা সরা হয়ে গেলে আবার একটুও বসেনি এক বালতি জল ওবেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল নইলে বেলা দুটোর সময় গা ধোয়ার জল কোথায় পাওয়া যাবে সাতঘর ভাড়াটির সঙ্গে একত্রে বাস ন্যায্য আইবার জল তাই মেলে না তা আবার এই অসময়ের শখের গা ধোয়া কি যে কষ্ট জলের এ বাসাতে আভা আগে আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে নদীর ধারের পাড়াগায়ের মেয়ে মাপজোক করে জল ব্যবহার করার কল্পনা সে করতেই পারতো না এখন অবশ্য সব শুয়ে গেছে সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা আড়াইটে বেজে গেল রিক্সা ডাকতে আর একটু দেরি হল ওরা যখন বাসা থেকে বেরোলো তখন পৌনে তিনটে আভা অধীর আগ্রহে কতক্ষণে সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে যার ধারে ওই যে নাম যেন অ্যালবার্ট হল খুব বড় বাড়ি কতলা তোমাদের কতালায় সভা হবে কিন্তু সকলের চেয়ে আকর্ষণের বিষয় কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে থিয়েটার কি জিনিস আভা কখনো দেখেনি ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে তখন দূরাগত সমুদ্র কল্লের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হল অবিনাশ ঘাড় উঁচু করে যা দেখলে তাতে তো তার চক্ষু স্থির প্রথম মনে হল অ্যালবার্ট হলে ঢোকবার দরজায় সামনের রাস্তার উপর একটা পুঁজি দাঙ্গা চলছে প্রায় দু আড়াইশো লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকের সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামাচরণ বিস্তৃত অবিনাশ বললে এ বড্ড ভিড় জমে গেছে দেখছি ভিড় ঠেলে রিক্সা থেকে নেমে ওরা কোন রকমে দরজা পর্যন্ত গেল বটে কিন্তু আর এগোনো অসম্ভব সিঁড়িটা লোকে লোকারণ্য একটা দলের সঙ্গে ওরা উপরে খানিক দূর উঠতে গেল ব্যস্ত সমস্ত হয়ে আভা ভাবলে না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে যা দেখবার জন্য এত ভিড় কিন্তু দুচার সিঁড়ির ধাপ উঠতে না উঠতে ওপর থেকে আরেক দলের ধাক্কা খেয়ে আভা ছিটকে এসে পড়ল দেয়ালের গায়ে ওদের চারিপাশে ভিড় জমে গেল আভার কপালে বেশ লেগেছে দেওয়ালে ঠুকে গিয়ে ফুলে উঠেছে এরই মধ্যে সবাই বলে আহা কোথায় লাগল জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা জড়সড় হয়ে গেল একজন ঘর্মাক্ত কলেবর ভলান্টিয়ার এসে অবিনাশকে বললে আহা কোথায় লেগেছে আপনি ভিড়ে মেয়েদের এনেছেন ভালো করেননি আচ্ছা আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান দেখি আমি সত্যি দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই মেয়ের মধ্যে একা আভা আর তার আড়াই বছরের খুকি অবিনাশ আভাকে ভিড়ের মধ্য থেকে বার করে এনে খানিক্ষণ ফুটপাতে দাঁড় করিয়ে রাখলে ঝাড়া কুড়ি মিনিট কেটে গেল কারো দেখা নেই ওপরতলার খোলা জানলা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে আভা অধীরভাবে বললে কই কেউ তো এলো না ওপরে যাবে না এবার চলো দেখি সিঁড়ির ধারে অবিনাশ আরেকবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলান্টিয়ারেরা কাউকে ওপরে যেতে দিচ্ছে না একজন বলে মশাই ওপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিইনি মারামারি হচ্ছে সেখানে আর একটিও মেয়ে নেই কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে আভা লজ্জায় মরে গেল ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আভার উপর অবিনাশের করুণা হল অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সেজে গুঁজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে জানেও না আজকের আশাটা কতটা অশোভন দেখালো কি ভাবলে সবাই ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে স্ত্রীকে বললে খুব লেগেছে নাকি কপালে দেখি দেখাও হলো না কিছুই না যাতায়াতে রিক্সা ভাড়া ছয় পশাই দণ্ড মিছেমিছি আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাধা রাঙা টিকিট দোকানের কথা কাল খুকির বাবা তাকিয়ে রাখতে দিয়েছিল সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট দুখানা কত কষ্টের জোগাড় করা কোনো কাজই এলো না মিছিমিছি গেল গল্পকথন ভাই কলল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থিয়েটারের টিকিট আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাডা